নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। সবাইকে লিভিং এট ব্যাঙ্গালোরে স্বাগত, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক এই বছরটা আপনাদের। আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ফ্রম ব্যাঙ্গালোর টু চেন্নাই। তো আজকে শতাব্দীর অভিজ্ঞতা কেমন হয় সেটা এই ভিডিওতে দেখিয়েছি। শতাব্দী এক্সপ্রেসটা ছাড়বে KSR স্টেশন থেকে, যেটা আগে পুরনো ম্যাজেস্টিক বলা হতো স্টেশন। তো KSR-এ ছাড়বে আপনার সকাল 6টায়, আর চেন্নাই সেন্ট্রালে পৌঁছবে 11টায়। মাঝখানে ও দাঁড়াবে হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট আর কাটপাড়ি, তারপরেই চেন্নাই সেন্ট্রাল। তো এই যে দেখছেন ট্রেনটা আমার সামনেই দাঁড়িয়ে, আমরা C8 কোচে আমাদের সিট পড়েছিল। আমরা এক্সিকিউটিভ চেয়ার কারটা পাইনি, তো চেয়ার কার পাওয়া ছিল পুরোপুরি, জানেন আপনারা সবাই প্রায় যে এটা পুরোই AC। তো চলুন ভেতরটা কেমন আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে লেগ স্পেসটা বেশ ভালোই রয়েছে। তো আমাদের জানলার দিকে সিট হয়েছিল, একদম ডট 6টাতেই আপনার ট্রেনটা KSR স্টেশন থেকে ছেড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তো দেখুন অলরেডি ছেড়ে দিয়েছে। তো এর মাঝখানেই যে কী কী দেওয়া হয় সেটাও আপনাদের বলে দিই একবার। প্রথমে উঠেই ওরা নিউজ পেপার আর জলের বোতল প্রত্যেকজনকে আলাদা আলাদা করে দিয়ে গেছিলো। তারপর আপনাদের দেখাচ্ছি কী কী ওরা খেতে দেয় ট্রেনে। তো চলুন আমরা দেখি। ট্রেন ছাড়ার এক আধ ঘন্টা পরেই যে দেখুন চা, যারা খাবে চায়ের জন্য আর নয়তো কফি। তো আমি কফি নিয়েছিলাম, তো কফি তার সাথে বিস্কিট ওরা দিয়ে গেল। এই যে চায়ের দুধ দেখুন দিয়ে গেছে, তার সাথে বিস্কিট, একটা সুগার। এর কিছুক্ষণ পর ব্রেকফাস্ট দিয়ে গেছিলো। আমরা ননভেজ সিলেক্ট করেছিলাম, ডিমের ওমলেট, বয়েলড ভেজিস, তার সাথে দুটো ব্রেড আর বাটার, আর তার সাথে একটা ম্যাঙ্গো শেক। তো বেশ ভালোই ছিল খাবারগুলো, রিজাও তাই খেয়েছে। আবার কিছুক্ষণ পর ওরা আবার চা বা কফি দিয়েছিল, তো আমি চা নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন। তো ভালোই বেশ এখানে খাবারগুলো। তো আমাদের অভিজ্ঞতা তো বেশ ভালোই কাটলো শতাব্দীতে, একদম অন টাইম পৌঁছে দিয়েছিলো চেন্নাই দেখুন। তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।